Please, everyone, give her a big hand for her. Please give a big hand for her. Now, when you see her, you will see her. Now, when you see her, now, MP Madam has reached the second floor. আমাদের টোটাল 235 টি গ্রাম আছে এখানে আমরা 48 পত্র আমরা সংগ্রহ করতে পেরেছি তারপরে এই বিভিন্ন রেয়ার আইটেম বিদেশি ফলগুলো এগুলা কি সব স্টুডেন্ট আসছে আপনারা স্টুডেন্ট সংগ্রহ করেছে আমরা সংগ্রহ করেছি হ্যাঁ অবশ্যই অবশ্যই ম্যাম প্লিজ প্লিজ আমি না আমি না So it's found in Asia, its scientific name is Cassia americana. Especially for cancer. এটা ক্যান্সার প্রতিরোধ প্রচন্ড রকম ভাবে এবং এই প্রথম আমি দেখলাম এটা 1 কেজির দাম মূল্য এখন প্রায় 2500 টাকা এটা জি ইনসাইড ইজ দ্য সিটি ননি ফলটা এটা এই একটা ফল আমি এনেছি 400 টাকা দিয়ে এটা এই 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 ফলটা ননি ফল ননি ফল একটা ফল এটা প্রচন্ড রকম পুষ্টি সমৃদ্ধ একটা ফল অ্যাভেলেবল না অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে শেখানো যে পৃথিবীর বিভিন্ন জায়গায় কি ফলগুলো হয় এগুলো সাইন্টিফিক নাম কি এটা হচ্ছে পার্সিমন মিস যেমন এই যে এটা হচ্ছে মালয়েশিয়ান জাতীয় ফল জোরিয়ান জোরিয়ান এটা একটা ফলের মূল্য প্রায় 3500 টাকা এটা হ্যাঁ দেশি ফল আছে আমাদের ওই যে ওই পাশে কলা এই পাশে এক একটা একটা টেস্ট হয় মানে এটা শুধু ম্যাঙ্গো আর রেয়ার বিদেশি রেয়ার আইটেম গুলো এটাতে মল্লিকা এটা কিন্তু সাধারণ পাওয়া যায় না এই যে অস্থির এটাও আমাদের দেশে খুব কম পাওয়া যায় মানে চাষ করা খুব কম আমাদের শুধু কোস্টাল এরিয়াতে বেশি হয় মালয়েশিয়ান জাতীয় ফল এটা হ্যাঁ এটা এটা মালয়েশিয়ান জাতীয় ফল ডুরিয়ান এই একটা ফলের দাম 3500 টাকা কাঁঠালের মতো খুশ হবে কাঁঠালের মতো কিন্তু শক্ত শক্ত নুনতা নুনতা বিভিন্ন জায়গা থেকে আসবে ঢাকা থেকে স্টার্ট করেছি ঢাকা থেকে কালে বিভিন্ন জায়গা থেকে এটা হচ্ছে আমাদের দেশীয় ফল এটা হচ্ছে দেশীয় ফল এটা ইস রেয়ার মানে এটা খুবই রেয়ার ফল এটা আমাদের সাধারণত খুব কম পাওয়া যায় না আজকে ফার্স্ট দেখলাম এটা কি হাতে নিয়ে দেখতে পারি একটু দেখেন Well, our
This is coconut. And our stall is? Amlo Bubly. Deshi ball. Very good. এটা দিয়ে দাম কত মজা এখানে আমাদের কিন্তু তিন প্রকারের গাব আছে এটা হচ্ছে বিদেশি গাব মানে বিদেশি গাব দুইটা ওই যে কালোটাও বিদেশি গাব আর ওইটা হচ্ছে দেশি গাব এখানে একটা হচ্ছে অস্ট্রেলিয়ান গাব একটা হচ্ছে দেশি গাব আর এটা হচ্ছে আমাদের বিলিতি গাব বলে যেটা এটা হচ্ছে সালাগোটা হ্যাঁ সালাগোটা জি এটা হচ্ছে গাব গাব বিলিতি গাব বিলিতি গাব এটা হচ্ছে আমরা দেশি আমরা দেওয়া এটা হচ্ছে আমরা এখানে দুই প্রকার একটা হচ্ছে অস্ট্রেলিয়ান আমরা একটা হচ্ছে দেশি আমরা এটা হলো উর্বর এটা এখন বাংলাদেশে অনেক কমে গেছে অ্যাভেলেবল পাওয়া যায় এটা উর্বর উর্বর এটা টক ফল তো তাই অম্লগুন্দি অম্লগুন্দি হচ্ছে টক চলে না অম্লগুন্দি দেশি ফল দেশি ফলে বেশি ফল এটা স্লোগান ফলের মধ্যে যেমন এই যে সাপোজ এই যে এটা লাল পেয়ারা ইরানি লাল পেয়ারা এটা হচ্ছে এইটা হচ্ছে দেশি পেয়ারা এটা হচ্ছে কাজু পেয়ারা এটা হচ্ছে ইরানি লাল পেয়ারা তিন ধরনের পেয়ারা এখানে আছে তারপর ওটা হচ্ছে ডুমুর হ্যাঁ হ্যাঁ স্থানীয় ডুমুর এখন মাত্র গাছে হচ্ছে তো এই জন্য ছোট ওটা সংগ্রহ করা ওটা হচ্ছে লাল জাম না লাল জাম দুই ধরনের জাম এটা লাল জাম এটা আমরা সংরক্ষণ করে রেখেছি হ্যাঁ দেশীয় দুই ধরনের জাম আছে একটা হচ্ছে লাল জাম একটা হচ্ছে কালো জাম এটা হচ্ছে লাল জাম এই জন্য আমরা সাধারণত কালো জামটাই বেশি দেখি লাল জামটা আমাদের সাধারণত বাচ্চারা দেখে না এই জন্য আমরা এইগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি যেগুলো সাধারণত বাচ্চারা দেখে না যেমন এখানে এই এটা হচ্ছে জাম্বুরা আর এটা হচ্ছে সাতকরা সাতকরা এই টাইপের যে ইয়েটা আছে সিলেটে পাওয়া যায় আমাদের দেশে পাওয়া যায় না চুই ঝালটা আমাদের এদিকে তারপরে এখানে যে তিন ধরনের দুই ধরনের ওয়াটারমেলন আমাদের দেশীয় যেটা ইয়েলো এটা ইয়েলো এটা সাধারণত আমাদের মানে অস্ট্রেলিয়ান আগে ছিল কিন্তু এখন বাংলাদেশে প্রচুর চাষ হয় এটা কি কাঁচা এটা হচ্ছে কাঁচা কাঁচা আর এটা হচ্ছে আতা ফল আতা ফল হ্যাঁ ডুমুর খাওয়া যায় হ্যাঁ রান্না করে খাওয়া যায় হ্যাঁ আরেকটা বড় হবে এটা ডুমুর না এটা ওই এমনি নর্মাল রান্না করে খাওয়া যায় ঠিক আছে দূর থেকে মানে ফলগুলো দেখে খেলেবো না না এটা দেখি না বলা গাছে না না দূর থেকে সব ফল দেখছি দেখার পরে আমার আকর্ষণ হলো যে এটা কি ফল এটা তো আমার জন্য আনকমন এটা কি ডিফল ডিফল মানে এটা কি পানির নিচে হয় না 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 পানির উপরে হয় গাছে হয় দেখো টক প্রচন্ড রকম টক প্রচন্ড রকম টক এর ভিতরে কালারটা পাকার পরে কি হয় কালারটা সরু দেখা দেওয়া যেরকম টাইপ থাকে হ্যাঁ এটা খাইছেন তো রকম লোক না আপা এই ফলটা ছোট সময়টা কি পুরো দেখা এটা দেখো কি ফল আরেকটা কেউটা আমরা সম্ভব না লেবু ইয়া কাউজি লেবু লেবুর পিনি লেবুর পিনি ও বাবা লেবুর পিনি আপা ধরেন লেবুর পিনি
জিস এটা আপনার জন্য সর্বোত্তম করেছে একদম লেবুর শরবত না আমাদের চল আছে সবাই কি খাও করে বানাইছি বাবা সাইড প্লিজ আমনে একটু সাইড প্লিজ মূলত এগুলো হচ্ছে সব বিদেশি ফল এগুলো বিদেশি ফল যেগুলো আমরা নরমালি পেয়ে যাই আমাদের দেশে অ্যাভেলেবেল বাট বিদেশি ফল এই স্টলটা হচ্ছে মানে বিদেশি ফল বাট অ্যাভেলেবেল আমাদের দেশে অলওয়েজ অ্যাভেলেবেল যেটা ওই পাশে যেটা আমরা দেখেছি অ্যাভেলেবেল না বিভিন্ন রকম খেজুর একুশ আইটেমের খেজুর এখানে আছে এখানে টোটাল একুশ আইটেমের খেজুর ওরা কালেক্ট করেছে বিভিন্ন রকম খেজুর আমাদের দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে খেজুরগুলো পায় সবগুলো খেজুর এখানে আছে অনেক খেজুর আছে আমরা নামও শুনিনি হ্যাঁ আমরা সবসময় কয়েকটা খেজুরের নাম শুনি এটা হচ্ছে সাগাই এটা অনেক ভালো খেজুর অনেক দামি যত রকম ড্রাই ফ্রুটস আছে সবগুলো এখানে কালেক্ট করেছেন ওনারা বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস হ্যাঁ অল ড্রাই ফ্রুটস হচ্ছে এটা অনলাইনে কিনতে পাওয়া যায় আবার আপনার ফিজিক্যালি ইচ্ছা করলে কিনতে পারবেন হার্টের জন্য খুব প্রয়োজনীয় হার্টের জন্য অনেক অনেক দাম খেয়ে দেখেন আপনি খেয়েছেন আমু আপনি খেয়েছেন আমরা প্রতি বছরই আয়োজন করি গত বছর আমাদের 137টা ছিল এবার আমরা 156টা আয়োজন করছি মানে এটা হচ্ছে তিন ফল বিদেশি যে তিন ফলটা মানে যেটা কোরআনে উল্লেখ করা আছে তিন ফলটা তিন যে আমরা ই করি হ্যাঁ বাংলাদেশে পাওয়া যায় এটা তিন ফল তিন ফল এটা হচ্ছে জাম্বুরা মানে ড্রাই সবকিছু ড্রাই মানে এখন সারা বছর পাওয়া যায় কারণ এখন অনেক কিছু আছে সিজন না সারা বছর আচ্ছা থ্যাংক ইউ অনেক গরম এর মধ্যে আমরা জাস্ট এখানে এক মিনিট বন্ধ করে আর এই কায়ুম আসলো না যে এখানে ব্যবস্থা করার জন্য ঘুরে আসছে এটা এখানে কেন এটা হচ্ছে আমাদের চার ধরনের জুস আছে এখানে লেবুর জুস আছে আর লেবুটা এটা কালো হওয়ার কারণ হচ্ছে আমরা দেশীয় যে মানে চিনিটা ব্যবহার করেছি ইয়া চিনিটা ব্যবহার করি নাই এটা হচ্ছে ম্যাঙ্গো জুস ওটা হচ্ছে আমাদের ড্রাগন এটা হচ্ছে মানে পাইনাপেল এখন আপনি কোনটা পছন্দ করেন সেটা আমরা দিব অল্প করে দেন হ্যাঁ অল্প করে দেন একদম অল্প করে দেন মিস তাহলে সুবিধা হবে অল্প করে তাহলে খেয়াল শেষ করতে পারবে না
এখান থেকে এক পিস খেয়ে উদ্বোধন করে দেন, এক পিস ফল খাওয়ার জন্য। এটা এখান থেকে খাওয়ার জন্য, এখান থেকে খাওয়ার জন্য। হ্যাঁ এই ইয়ে দাও, পিক দাও, এত পিক দাও। অসাধারণ, অনেক সুন্দর, ভালো লাগছে। এবং গোছানোর যে অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেকটি স্টল অনেক সুন্দর, ভালো লাগছে। অনেক ধন্যবাদ ম্যাম। আপু এক মিনিটে আমাদের আয়োজনটা কেমন লাগলো? আসলে আমার কাছে একদম নতুনত্ব আজকে যে ফলের যে মেলাটা, আমার জন্য একদম। আমরা স্কুল জীবনে লেখাপড়া করেছি, আমরা বনভোজন পাইনি, তারপরে এই ধরনের কোনো আয়োজন পাইনি। আমাদের বার্ষিক একটা খেলাধুলা হতো, জাস্ট এতটুকুই। কিন্তু মানে আজকে যে ফলের যে মেলা, আমি যতটুকু জানি যে দেশের বাইরে, আমাদের বাংলাদেশের বাইরে ইন্টারন্যাশনাল ভাবে যে স্কুলগুলো থাকে দেশের বাইরে, লন্ডন, আমেরিকা, আমি বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন চ্যানেলে দেখেছি যে ওদের এরকম ফ্রুট মেলাগুলো হয়। কিন্তু আমার মনে হচ্ছে যে নরসিংদীর ভিতরে এটাই মানে প্রথম। আমার মনে হয় যে পিনাকল যে চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ, ওনারা যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা শুধু একটা ফলের মেলা না, এটা হচ্ছে একটা, এই যে আমাদের বহির্বিশ্বের সাথে বিভিন্ন দেশের দেশি বিদেশি যে ফলের যে মেলা, আমাদের যে প্রজন্ম যারা বড় হচ্ছে তারা এই ফলের সাথে পরিচিত হবে, আমাদের এই দেশের মাটির সাথে, গাছের গাছের সাথে বাচ্চারা পরিচিত হচ্ছে, তদ্রূপ এই ফলের সাথেও তো তাদের পরিচিতি হচ্ছে। এটা তো হাতে কলমে এক ধরনের শিক্ষা। তো আমি মনে করি এটা আমাদের ছেলে মেয়েদের একটা আনন্দের একটা ব্যাপার, সেই সাথে ওরা বিভিন্ন ফলের সাথে পরিচিত হবে এবং বিভিন্ন সময় তারা প্রেজেন্ট করতে পারবে সরজমিনে, তারা যখন এই বিষয়গুলো দেখবে, এই যে একটা শিক্ষণীয়, এটা পরীক্ষার ক্ষেত্রেও তাদের কিন্তু বিশাল একটা মানে কাজে দিবে আমি মনে করি। তো আমি অবশ্যই সফলতা কামনা করি, এবং সেই সাথে আমি আজকে নতুন নতুন ফল, আমি এতটুকু বড় হয়েছি অনেক ফলের নামের সাথে আমি পরিচিত না, আজকে আমি নিজেও পরিচিত হলাম বাচ্চাদের সাথে। এবং আমাকে নিমন্ত্রণ করার জন্য, লালিয়াপাকে নিমন্ত্রণ করার জন্য, আপার নামটা হচ্ছে হ্যাঁ, ওনাকেও মানে উনিও আমাদের সাথে আজকে এই ফলের মেলায় অংশগ্রহণ করেছে, আমরা সবাই একত্রিত হয়েছি, খুবই আনন্দিত। এবং আমি আশা করছি যে প্রতি বছর এরকম ভাবে অব্যাহত থাকুক, বাচ্চাদের আনন্দ হোক, আমরাও যেন আসতে পারি এবং আমরাও পরিচিত হতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে যারা আয়োজক, যারা কষ্ট করছেন বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্নভাবে হাতে কলমে শিক্ষাদান করছেন, এই স্কুলের কলেজের যে শিক্ষকবৃন্দ আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা রইল। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। কেমন লাগলো আমাদের আয়োজন আজকে? ধন্যবাদ। আসলে এটা এক কথায় বলতে গেলে অসাধারণ, খুবই ভালো লেগেছে। বিশেষ করে বাচ্চারা একটা মিলন মেলায় উপস্থিত হয়েছে, আমি ধন্যবাদ জানাই পিনাকল স্কুলের হেড স্যারকে এবং যারা আয়োজক তাদেরকে, এবং বাচ্চারা খুব আনন্দমুখর পরিবেশে এত উপভোগ করছে, এটা আমরা সবাই আসলে খুবই উপভোগ করেছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আর ভাবি অনুষ্ঠান এসে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছে, এই জন্য ভাবিকে ধন্যবাদ জানাই, আমাদের কালচারাল অফিসার শাইলা আপাকে ধন্যবাদ জানাই, পিনাকল স্কুলের আমার প্রিয় শিক্ষক সাবরিনা ইয়াসমিন সবসময় আসলে আমাদের সাথে যোগাযোগ করে, একজন ভালো মানুষ, তাকেও ধন্যবাদ। আপনাদের সবাইকে, সব বাচ্চাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।